জীবনে এত সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে এই দেহ যদি তুমি গোবিন্দ চরণ সেবায় লাগাতে না পারো তোমার মানব জীবনের কোনো দাম নাই। বলে রে আমার মা হরি মাম হরি হরি তাই রাধারানী আমার এর কাছে যাচ্ছিস গোবিন্দে চরণ পেয়ে যেন আমার কথা ভুলে যাস না গোবিন্দে চ আমার কথা ভুলে যাস না উলসি তুলসি মনে তে হরসি উলসি উলসি মনে তে হরসি চলিলা রায় রে বলে ও পুরাতন বল লয়া পুরাহার মিলিলা সরসি কোলে আর কহুর পাপল লয়া পুরাহার মিলিলা সরসি তুলসী একটা বর্ণ ফুলের মালা নিয়ে আর কপ্পুর মিশ্রিত তাম্বুলি তুলসী চলেছেন হরি বল। এই যে এখন যেতে যেতে রাধারানী কি বলেছিল মনে আছে তো? তুলসীকে কি বলেছিল? গোবিন্দের কাছে যে কথা বলতে না মানা করেছিল কি বলেছিল? হ্যাঁ কথা বলতে বলেছিল, ভালোই তো শুনেছেন আপনারা। হরি বল কি বলেছিল? কথা বুঝায় বলতে তা করলে কথা বলবে না তুলসী, গোবিন্দের কাছে যেই কথা বলবে না, কেন কথা বললে নারীর মান ভেঙে যাবে। আসলে তত্ত্বটা কিন্তু ওঠা নয়, তত্ত্বটা কি? রাধারানী বললেন, তুলসী তুই যদি আমার গোবিন্দের কাছে যেয়ে তুই তোর কথাগুলো বলিস তাহলে আমার গোবিন্দের কথাগুলো তুই শুনতে পাবি না। তাই তুলসী তুই কোনো কথা বলবি না, কথা নিবি কিন্তু দিবি না, মানে গোবিন্দের কথাগুলো তুই নিবি কিন্তু তুই কোনো কথা বলবি না। এবার তুলসী মনে মনে চিন্তা করছে গোবিন্দ কোথায় আছে, রাধা কুণ্ডের তীরে। এবার তুলসী আস্তে আস্তে রাধা নাম করতে করতে ওই রাধা কুণ্ডের তীরে গেলেন। এখন ওখানে যেয়ে দেখে গোবিন্দ আমার সরস্বী কোলে গড়াগড়ি দিচ্ছেন। তুলসী বলছে, সর্বনাশ আমার তো গোবিন্দের দরকার, এখন মনে করেন আপনার আমার প্রয়োজন, আপনি একটু দূরে আছেন, তাহলে আপনাকে যদি আমি না ডাকি তাহলে আপনি আমার কাছে আসবেন? আপনাকে ডাকতে হবে না? তুলসী বলছে, হাই ভগবান, এখন রাধারানী বলে দিয়েছে যে গোবিন্দের সাথে কথা বলবে না, এখন আমার গোবিন্দের দরকার, গোবিন্দ কি করে বুঝবে যে আমি এসেছি? বলে উপায় একটা আছে। কি উপায় গো? উপায়টা কি? বলে গোবিন্দ তো রাধা নামে পাগল, আর আমি এই সরস্বী কোলে দাঁড়িয়ে যদি রাধা নাম করি তাহলে গোবিন্দের কাছে আমার যাওয়া লাগবে না, আসতে গোবিন্দ নিজেই আমায় ডেকে নেবে না। তাই দেখা যাক তুলসী কি করছে জানেন, রাধা নাম করছে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, 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 শ্যাম
সোহাগের সোহাগিনী রাধে জয় রাধে সোহাগের সোহাগিনী রাধে জয় রাধে। এখন তুলসী যখন রাধারাম করছেন, গোবিন্দ কিন্তু ওই সরস্বীকুলে গড়াগড়ি দিচ্ছিলাম, বলছে সর্বনাশ, আমি যে সরস্বীকুলে গড়াগড়ি দিচ্ছি মানে আমি ধুলা মাখছি, এখন তুলসী যদি এসে দেখে যে আমি ধুলা মাখছি তাহলে তো আমার মান থাকবে না। হ্যালো হ্যালো, না আমি যে রাধা নাম করতে করতে ধুলা মাখছি তাহলে তো আমার মান থাকবে না। তো গোবিন্দ কি করলো জানেন, তুলসীকে দর্শন করে ঝটপট ধুলা ঝাড়ি উঠিল বৈঠাল হরি, ঝটপট ধুলা ঝাড়ি উঠিল বৈঠাল হরি, ছটপট ধোলা ঝাড়ি উঠিল নাই মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া, নাই মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া, মথুরা নগরে নন্দেরি ঘরে উদয় হলো লাই মিলিল রে সব মিলিল রে দুহু দুহু রঙ্গ ধরিয়া, লাই মিলিল রে সব মিলিল রে দুহু দুহু রঙ্গ ধরিয়া, সুনাম সুনাম নাম বসুনাম যত সকাল ললিতা বিশাখায় যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ, মথুরা নগরে রাধা গোবিন্দ আমার নাচিতে লাগিল, রাধা গোবিন্দ আমার নাচিতে লাগিল, আস্তে রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে। এমন সময় সখীগণ বলছে, এই যে তোমরা একা একা নৃত্য করবে বা একা একা আনন্দ করবে তা তো হতে পারে না, সূর্য পূজা আর কেউ করবে নাকি? এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে রাধা গোবিন্দকে নিয়ে হোলি খেলতে লাগলেন। ও মায়েরা, হোলি খেলার দিন আপনারা কি করেন? হোলি খেলেছেন? হোলি হোলি খেলেছেন? হোলি খেলি সুদূর কো কাইলা তো পাগো বৃন্দাবন ফাগুন বৃন্দাবন চা,
চারিদিকে দেখছে কেউ দেখে ফেললো না তো সখীগণ না দেখার ভান করছে কাকর তালি দিচ্ছে ঘন কর তালি ভালি রে ভালি রে সবাই ঘন কর তালি ভালি রে ভালি রে ঘন কর তালি ঘন কর তালি ভালি রে ভালি রে আজ হলে খেলবো রে তোমারই সনে সবাই মিলে করতালি দিবেন হ্যাঁ একলা পেয়েছি তোমায় নেই আজ হলে খেলবো রে তোমারই সনে জটিলা বলছে চল ওই বইয়ের একদিন কি আমাদের একদিন এবার জটিলা কুড়িলা যখনই যাচ্ছেন এদিকে সুখশাড়ি বলছে রাধে তোমার শাশুড়ি আসছে তুমি সাবধান হয়ে যাও এবার রাধারানী আমার রাধারানী আমার সখীদেরকে নিয়ে সূর্য মন্দিরে গেছে আর রাধারানীর শাশুড়ি এসে দেখে আমার বৌমা কত সুন্দর করে বসে আছে
আর পরে কথা শুনে আমার বোমাকে আমি সন্দেহ মনে করলাম। ও বোমা, তোমরা কোনো পূজায় বসনি? বলে পূজায় বসবে, ব্রাহ্মণ যদি না হয় তো তো পূজা করা যাবে না। না তাহলে ব্রাহ্মণ আসতে গেলেন বটুকে আর কৃষ্ণকে, বটুকে নিমন্ত্রণ দিলেন। বটু যখন যাচ্ছেন পিছন থেকে কৃষ্ণ বলছে, এই বটু আমায় একটু নিয়ে যা। বলে ভাই তোকে তো নিয়ে যাবো, এই বেশে যাওয়া যাবে না, বেশ ত্যাগ করতে হবে। তাই যোগ মায়ার শক্তিকে আশ্রয় করে ভাই কানাইকে ব্রাহ্মণ বেশ সাজাচ্ছেন। তারে দেখে মনে শক্তি এলাই মাথার কেশে রুদ ব্রাহ্মণ মশাই মানে বড় বড় নাড়ু দেখে ব্রাহ্মণ আর লোভ সামলাতে পারছে না। ক্ষীরের নাড়ু দেই কাহো বটু কহে বারে বারে আসন বসন বসুন দিয়ে ব্রাহ্মণকে বরণ করে নিলেন। কিন্তু কৃষ্ণকে দেখে জটিলার মনে একটা সন্দেহ হচ্ছে। বলছে, যে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মথুরায়। তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম গর্গমণি। জটিলা বলছে, গর্গমণি শিষ্য যারা হয় এরা অবলার বদন দেখে না রে, অবলার বদন দেখে না রে, অবলার বদন দেখে না রে, অবলা কারা? যারা কৃষ্ণ বল বলে না তারাই হলো অবলা। ও গো হরিবালা বদন দেখে, অবলার বদন দেখে না রে, হরিবালা বদন দেখে, অবলার বদন দেখে না রে। কৃষ্ণকে ব্রাহ্মণ রূপে বরণ করে নিলেন। ও মাইরা, এখন কৃষ্ণ যদি পূজা করে তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য কি সফল হবে? আমরা উদ্দেশ্যটা কি? না না, ভানু পূজা ছলে কানু পূজা উল্টো হয়ে গেল। রাধে, রাধারানী বলছে, শোনো বধু, তুমি যদি পূজা করো তাহলে আমার মনস্কামনা পূর্ণ হবে না। বধু বলছে, একটা কাজ করো। আয় সখি, তোমাদের কাছে ফুল আছে? আছে আছে, ফুল আছে তো, ফুল দিয়ে তোমরা আমায় ঢেকে দাও কানু। তখন ভানু হইয়া ফুলের, আরে কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, তখন ভানু হইয়া ভিতর যায় গো, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায় গো, তখন যাব তখন তেমন বুঝে কথা কয়, আর যখন যাব তখন তেমন বুঝে কথা কয়, আরু বুঝে কথা কয় গো, বুঝে কথা কয় গো, তখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, যখন যেমন তখন বুঝে কথা কয় গো। কানু বুঝে বুঝে কথা বলছে, আমরা দেরি করবো না, পূজায় বসবো। পূজা করতে গেলে পূজা দক্ষিণা দান করতে হয়। পূজা যখন হয়ে যাবে তখন চারিদিকে হইচই শব্দ হবে, দক্ষিণা নেওয়া যাবে না।
আমার এখান থেকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, পূজার দক্ষিণাটা আপনারা আস্তে আস্তে দান করবেন, আর আমরা এদিক থেকে পূজাটা সেরে নেব। সূর্যদেবের প্রতি হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। सूरज देखो भाई की बोलो बोलो सूरज देखो भाई की जय। रजनीश भक्ति भरे नी सबाई बोलून नमो श्री विष्णु 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 नमो श्री विष्णु। ऐसा ते जोरा काट कुड़कुड़ दाओ कुड़कुड़ दाओ साउंड को बजाओ। প্রথমে আমাদের আমাদের দেহটাকে আমরা শুদ্ধ করব, তাই বলুন অপবিত্র অপবিত্র পবিত্রবা পবিত্রবা সর্ববস্থা সর্ববস্থা যত বিভাগ যত বিভাগ যচ্ছরে যচ্ছরে কুণ্ডলী কক্ষ কুণ্ডলী কক্ষ সবাজ্য সবাজ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সূচি নম নম সূচি। জলটা তিনবার সবাই ছিটায় দেন, হাতটা ধুয়ে ফেলুন। প্রথমে আমরা গুরু পূজা করব, তাই সবাই হাতে ফুল নিয়ে বলুন নম নম। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 গুরুদেবায় গুরুদেবায় নম। আবার সময় হাতে ফুললেন ফুললে বলো নম নম। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন বিল্বপত্র বিল্বপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 গণেশায় গণেশায় নম। হরি বল হরি বল। জয় রাধে। আবার হাতে সবাই ফুললেন। আমাদের উদ্দেশ্যটা কিন্তু গোবিন্দ পূজা, এবার আমরা গোবিন্দ পূজা করব। হ্যাঁ, হাতে ফুল নিয়ে বলো নম নম। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন বিল্বপত্র বিল্বপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 গোবিন্দায় গোবিন্দায় নম নম। সূর্য দেবতার পূজা করতে এসেছি, সূর্য পূজাও করব। আচ্ছা আচ্ছা, হাতে ফুল নিয়ে বলুন নম নম। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন বিল্বপত্র বিল্বপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 সূর্য দেবায় সূর্য দেবায় নম। সূর্য দেবের প্রতি হরি হরি বলো হরি বল হরি বল। এবার করজোড়ি আমরা প্রণাম মন্ত্র গুলো বল বলুন অজ্ঞান অজ্ঞান ত্রিবিরাং ধস্য ত্রিবিরাং ধস্য জ্ঞানং জন জন শালাকায় শালাকায় চষ্করণ চষ্করণ মিলিতং জন মিলিতং জন তস্মৈ শ্রী তস্মৈ শ্রী গোরাবে নমো গোরাবে নমো। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগত পথে জগত পথে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমো নমস্তুতে। তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধিবৃন্দ রাধিবৃন্দ বনেশ্বরী বনেশ্বরী ঋষভানু সুতাং দেবী প্রণামামি প্রণামামি শ্রী হরি হরি প্রিয়। করজোরে বলুন বৃন্দায় তুলসীদেব তুলসীদেব বৈ প্রিয়ায় প্রিয়ায় কেশবাশ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি পদে দেব পদে দেব সত্যবার সত্যবার্তাই নম 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 বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তরুহস্য তরুহস্য কৃপা সিন্ধু কৃপা সিন্ধু এবচ এবয়স পতিতানা পতিতানা পাবনে ভো নব্ব বৈষ্ণবে বৈষ্ণব নম 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 নম। ওম
এবার সূর্যদেবের কাছে প্রণাম করে আপনাদের যার যা মনস্কামনা মনোবাসনা আপনারা বলুন, অবশ্যই আমাদের আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তবে দেখুন, আমরা এখানে যারা আছি আমরা সবাই সূর্যদেবের কাছে প্রণাম করে আমরা একটা বস্তু চাইব, সেটা কি সবাই আমার সাথে বলবেন? হ্যাঁ, সবাই বলুন, জয় জয় সূর্যদেব জয় দিবাকর, 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 আমাদের প্রেম ভক্তি কর গো প্রদান, আমাদের প্রেম ভক্তি কর হে প্রদান, আমাদের প্রেম ভক্তি করো হে প্রদান, আমাদের ভক্তি দাও ভক্তি দাও, ভক্তি দাও ভক্তি দাও, ভক্তি দাও ভক্তি দাও, ভক্তি দাও, জয় জয় সূর্যদেব ভক্তি দাও ভক্তি দাও, জয় জয় সূর্যদেব ভক্তি দাও ভক্তি দাও। তাহলে কি চাইলাম? ভক্তি দাও, আমাদের সবার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। আমাদের পূজা হলো, এবার পূজার পরে আরতি হবে, আরতির পরে সব প্রসাদ বিতরণ হবে। সূর্যদেবের প্রতি হরি হরি বলো, হরি বল হরি বল।
গান দাও কি পড়ে ब्राह्मण पूजा करे एबार सबार सिरे दिया हाते बटु करे आशीर्वाद सबार सिरे दिए हाते बटु करे आशीर्वाद तोरा जन्मी अस्ति होया थाको तोरा जन्मी अस्ति होया थाको तोदर आशीर्वाद करिला तोदर आशीर्वाद करिला पति पुत्र ने सुखे थाको आशीर्वाद करिला पति पुत्र ने सुखे थाको आशीर्वाद करिला तोरा सबाई सुखे थाको हैं गला धरबे मिष्टि खाबो ना एबार ब्राह्मण सवार माता हाथ दिए आशीर्वाद करल जटिला कटिला पूजा देखे घरे चले गलें घरे गए राधा गोविंद जुगल हो दाड़ जुगल रूप दर्शन करल पूजार प्रसाद भक्त वितरण करल वितरण कर राधारानी আমার সখীদের নিয়ে ঘরে যাবে আর গোবিন্দ চলে গেলেন সখাদের কাছে এই রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল রাধারানী ঘরে গেল সবাই বদন ভরে হরি বলো রাধারানী ঘরে গেল ভরে হরি বলো রাধে জয় 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 রাধে